হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখব লারিফা মুভির গল্প। মুভির প্রথমেই আমরা ফ্রান্সিসকাকে দেখি। মধ্যরাতে খবর আসে যে তার হাজবেন্ডের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। ফ্রান্সিসকা হসপিটালে গিয়ে জানতে পারে যে তার হাজবেন্ড মারা গেছে। ফ্রান্সিসকা বুঝতে পারে যে তার হাজবেন্ডের সাথে সাথে তার জীবনটাও শেষ হয়ে গেছে। সে কিছুই বুঝতে পারছিল না যে এরপরে তার বাচ্চার দেখাশোনা কে করবে। এরপরে ফ্রান্সিসকা তার হাজবেন্ডের অন্তিম সংস্কার করে। এইদিকে সে তার পিতার কাছেও সাহায্য চাইতে পারবে না, কারণ তার পিতা খুবই গরিব ছিল। ফ্রাঙ্ক সে উকিলের কাছে যে তার হাজবেন্ডের উকিল ছিল। উকিল বলে যে তোমার হাজবেন্ড কয়েক মিলিয়ন ডলারের লোন নিয়েছিল, তোমাদের বাড়ি কোম্পানি সবই বন্ধক রয়েছে, এমনকি তুমি ওর লাইফ ইন্স্যুরেন্সের টাকাও পাবে না, কারণ ও লাস্ট কয়েক বছর থেকে কিস্তি দেয়নি। এইসব শুনে ফ্রান্সিসকা পুরো অবাক হয়ে যায়। সে এখন কি করবে? তার কাছে কোনো টাকাও নেই। যাই হোক, এরপরে সে বাড়িতে ফিরে আসে। তার বাড়িতে রোসারি নামের এক মেয়ে কাজ করতো। এরপরে ফ্রান্সিসকা তার মাইনে দিতে পারবে না, এই জন্য সে রোসারিকাকে কাজ ছেড়ে দিয়ে চলে দিতে বলে। কিন্তু রোসারি বলে যে না, আমি এই আপনার সময়ে কাজ ছেড়ে যাব না, আমার মাইনের দরকার নেই, আমি এখানেই থাকতে চাই। যাই হোক, কেউ তো ফ্রান্সিসকার সাথে আছে, কিন্তু ফ্রান্সিসকাকে কিছু কাজ জোগাড় করতে হবে। কিন্তু সে তার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে চায়। পরদিন ফ্রান্সিসকা তার একটা ফ্রেন্ডের মলে গিয়ে কাজ করতে আরম্ভ করে। তার ফ্রেন্ডের একটু খারাপ লাগে, কারণ ফ্রান্সিসকা তার মলের ভিআইপি কাস্টমার ছিল, আর আজকে একজন কর্মচারীর কাজ করবে। ফ্রান্সির এই কাজটা করতে কোনো সমস্যা হয় না, কারণ তার খুব টাকার দরকার ছিল। সে এখানে কাজ শুরু করে, কিন্তু তার কিছু বন্ধু আসে এবং তাদের অনেক খারাপ লাগে। আসলে তাদেরও কিছু করার ছিল না, তারা শুধু ফ্রান্সিসকাকে সান্ত্বনাই দিতে পারে। কিন্তু ফ্রান্সিসকা এখানে কাজ করে বুঝতে পারে অনেকের খারাপ নজর আছে তার উপরে, আর এরা অন্য কেউ নয়, তারই হাজবেন্ডের ফ্রেন্ড। পরদিন উকিলকে তার বোটটা বেচে দেয়। উকিল ফ্রান্সিসকার খারাপ সময়টাকে কাজে লাগিয়ে বোটটার অনেক কম দাম দেয়। যাই হোক, এই টাকা দিয়ে ফ্রান্সিসকা তার মেয়েকে নতুন স্কুলে ভর্তি করতে পারবে। সে বাড়িতে এসে তার বাড়ির সমস্ত জিনিসপত্র বিক্রি করে দেয়। কিন্তু তাকে টাকা কামানোর জন্য আরো অনেক বড় কিছু করতে হবে। ফ্রান্সিসকা এই দুনিয়ায় খুবই একা হয়ে পড়ে, কিন্তু সে তার মেয়েকে ভালো একটা জীবন দিতে চায়। কিন্তু কিভাবে হবে? রোসারি বলে, চিন্তা করো না, ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি অনেক সুন্দরী, কোনো না কোনো বিজনেসম্যান তোমাকে ঠিকই বিয়ে করে নেবে। সেদিন রাতে ফ্রান্সিসকা একজন বিজনেসম্যানের সাথে ডেটে যায়। ফ্রান্সিসকা ভাবে ওই ব্যক্তি হয়তো তাকে বিয়ে করবে, কিন্তু ওই ব্যক্তি বলে, আমি বিবাহিত, আমি তোমাকে বিবাহ করতে পারবো না, কিন্তু তুমি যদি আমার রাখেল হয়ে থাকতে চাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব। ফ্রান্সিসকার এইসব শুনে খুবই খারাপ লাগে, কিন্তু সে কিছুই বলে না। পরের দিন সে অন্য আরেকজনের সাথে ডেটে যায়, আর এটা অন্য কেউ নয়, তারই হাজবেন্ডের এক বন্ধু ছিল। ফ্রান্সিসকার হাজবেন্ডের মৃত্যুর পরে তার বন্ধুদের আসল চেহারা বের হয়ে আসে। এই ব্যক্তি ফ্রান্সিসকাকে একটা নকল নেকলেস গিফট করে। ফ্রান্সিসকা বুঝতে পারে যে এটা নকল, তাই সে ডেট ছেড়ে পালিয়ে আসে। এরপরে ফ্রান্সিসকা তার ফ্রেন্ডের বাড়িতে যায়, কিন্তু হঠাৎই তার ফ্রেন্ডের কাভারে দেখে যে তার প্রিয় কোটটি রয়েছে, যেটা সে তার বাড়ির জিনিসপত্রের সাথে বিক্রি করে দিয়েছিল। কিন্তু এটা ছিল তার খুবই প্রিয় কোট, কিন্তু এটাকে সে আবারও পেতে চায়। সে তার বান্ধবীর হাজবেন্ডকে তার জালে ফাঁসিয়ে তার সাথে ইন্টিমেট হয়। ফ্রান্সিসকা বলে, তোমার ওয়াইফের ওই কোটটি আমার চাই, কালকে ওটা আমার বাড়িতে পাঠিয়ে দিও, তা না হলে আমি তোমার ওয়াইফকে বলে দেব যে তোমার আসল চেহারা কি। পরদিন ফ্রান্সিসকার বাড়িতে কোট পৌঁছে যায়। সে সাথে সাথে দোকানে এসে ওটাকে বিক্রি করে দেয়। কিন্তু এইভাবে জিনিসপত্র বিক্রি করে আর কতদিন চলবে? তাকে আরো অনেক বড় কিছু করতে হবে। তার মাথায় একটা আইডিয়া আসে। সে উকিলের সাথে দেখা করে বলে, একটা লটারির আয়োজন করো, এখানে এন্ট্রি ফি হবে 50 লাখ টাকা, এখানে মাত্র 20 জন বিজনেসম্যান অংশগ্রহণ করতে পারবে, আর যে জিতবে তার সাথে আমি 4 বছর থাকবো, আর এই 4 বছরে সে আমার সাথে যা মন চায় তাই করতে পারবে। উকিল বলে, এটা ঠিক না, এটা তোমার পাগলামি, ওরা তোমাকে ছিঁড়ে খেয়ে নেবে। ফ্রান্সিসকা বলে, আমি যেটা বলছি সেটা করো। ফ্রান্সিসকা সেদিন একটা পার্টিতে গিয়ে এই লটারি সম্পর্কে সবাইকে বলে। তারা 20 জন ক্লায়েন্টকেও পেয়ে যায়, আর এই 20 জন যারা ফ্রান্সিসকাকে পেতে যায় তারা ছিল তার হাজবেন্ডের ফ্রেন্ড। উকিল এর সবকিছুর ব্যবস্থা করে, এদের সবার কাছ থেকেই 50 লাখ করে টাকা নেয়, আর ফ্রান্সিসকা এদের সবাইকে বলে যে এই সব কিছু সিক্রেট থাকবে, কেউ কোনোদিনই এই সম্পর্কে জানতে পারবে না। এমনকি এক মহিলা এসেও এই লটারিতে অংশগ্রহণ করে। ফ্রান্সিসকা এতটা সুন্দরী ছিল যে সেও তাকে পেতে চায়। আর অন্যদিকে উকিল দেখে যে সবাই ফ্রান্সিসকাকে ছিঁড়ে খেয়ে নেবে। উকিল বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার আর তোমার মেয়ের খেয়াল রাখবো। কিন্তু ফ্রান্সিসকা তাকে না বলে দেয়, সে কারোর গোলাম হতে চায় না। বাড়ি ফেরার সময় তার গাড়ির সামনে একটা ছেলে এসে পড়ে, যার নাম ছিল কার্ল। ফ্রান্সিসকা কার্লকে তার বাড়িতে নিয়ে আসে, সে তার চিকিৎসা করে। এই ব্যক্তি খুবই ভালো মানুষ ছিল। ফ্রান্সিসকা আস্তে আস্তে তাকে পছন্দ করে ফেলে, আর কার্লও ফ্রান্সিসকাকে লাইক করে ফেলে। বহুদিন পরে ফ্রান্সিসকা অনেক খুশি হয়, কারণ তার মনে হয় যে কার্লই তার জন্য পারফেক্ট। তারা আস্তে আস্তে ইন্টিমেটও হয়। কিন্তু ফ্রান্সিসকা জানতে পারে এই সবকিছু কার্লের প্ল্যান ছিল। আসলে কার্লের কাছে কোনো টাকা নেই, তাই সে কোনোদিনও ফ্রান্সিসকার কাছে আসতে পারতো না। কার্ল ফ্রান্সিসকাকে পাওয়ার জন্য তার গাড়ির সামনে এসে পড়ে, তারপরে ফ্রান্সিসকাকে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে ব্যবহার করে। ফ্রান্সিসকার ভালো
ভালো রকম ভাবে কেটে যায়। এরপরে সে কার্লকে ছেড়ে চলে আসে। আর এইদিকে পুলিশ ব্যাংক থেকে ফ্রান্সিসকার নামে সব চেকগুলো পেয়ে যায়। পুলিশ ফ্রান্সিসকাকে বলে, এত সব মানুষ তোমাকে 50 লাখ টাকা কেন দিচ্ছে? ফ্রান্সিসকা বলে, ওরা সবাই আমার হাজবেন্ডের ফ্রেন্ড। আমার হাজবেন্ডের মৃত্যুর পরে ওরা সবাই আমার সাহায্য করতে চায়, কিন্তু আমি কারোর দয়া নিতে চাই না। তাই আমি একটা লটারির আয়োজন করেছি যার এন্ট্রি ফি 50 লাখ টাকা, আর যে জিতবে তাকে আমার বোর্ডটা দিয়ে দেবো। আর পুলিশের মনে হয় ফ্রান্সিসকা সত্যি বলছে, তাই সে তাকে অ্যারেস্ট না করে ছেড়ে দেয়। এরপরে সব টাকা ফ্রান্সিসকার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। ফ্রান্সিসকা এখন অনেক বড়লোক হয়ে গেছে। সব ক্লায়েন্ট লটারির জন্য অপেক্ষা করছিল, আসলে কে পাবে ফ্রান্সিসকাকে। এদিকে ফ্রান্সিসকার প্ল্যান ছিল অন্য কিছু। সে সমস্ত টাকা আর মেয়ে আর রোসারিকাকে নিয়ে এই দেশ ছেড়ে পালিয়ে যায়। আর অন্যদিকে যারা ফ্রান্সিসকাকে পাওয়ার জন্য লটারি কেটেছিল তাদের সবার কপাল পড়ে। তারা সবাই বুঝতে পারে যে ফ্রান্সিসকা তাদের সবাইকে কত বড় ধোকা দিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।